কিসব ব্যাপার? যখন রাস্তাতে গিয়ে আসলাম তখন কোনো লোক ছিল না, আর যখন যাব তখন ফুচ করে একটা লোক দাঁড়ায় গেল। এই তুমি কে হে? আমি কে হে? হ্যাঁ তুমি কে হে? আরে এটা কি হলো, এটা কি হলো? কোনটা? এইটা। কোন দিকে? আরে নিচের দিকে। কোথায়? আরে নিচের দিকে। কই? আগে। আরে নিচের দিকে কি হলো? আমি তো নিচেই দেখতেছি। আগে 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 এলাই আমার তহবিল ধার দিয়ে দিল কি? আরে রাস্তা দিয়ে দিয়ে হাঁটবি, চলাফেরা করিস, মাটির নিচে রাস্তার মধ্যে কি পড়ে আছে তুই দেখবি না, লক্ষ্য রাখবি না? তাকানোর সময়ই নাই। ও তাকার সময় নাই না? গান খান এমনি নি কয়, ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে এবার দেওরের হাত হারিতে বলে বেগুন পোড়া মজা লেগেছে। কেন গেলাম জানো? কেনে কেনে এক এক করে 108টা হয়ে গেছে, কিন্তু কাউকে বাকি নাই, শুধুমাত্র আমার দেওরকেই বাকি আছে। এই মে, হ্যাঁ বলো, তোকে আমি এখন করব রে। আমাকে করবে? আমাকে করবে? হ্যাঁ। আরে তোকে চিকিৎসা করব। চিকিৎসা? হ্যাঁ চিকিৎসা করব। আমার তো কোনো অসুখ বিসুখ কিছুই নেই। অসুখ নাই? না। আরে তোর নাম চিকিৎসা করব। আমার নাম চিকিৎসা করব? আমার নাম চিকিৎসা নাই, বলো আমার নাম জিজ্ঞাসা। মাগি? হ্যাঁ জিজ্ঞাসা কইবা হয় কি? হ্যাঁ জিজ্ঞাসা। তাহলে মোরে ফুটাই, এই মোরে ফুটা কইছো, মোরে ভুল আচ্ছা বলতো তোর নামটা কি? আমার নাম? হ্যাঁ তোর নাম? আমার নাম বলছি। হ্যাঁ বল তাড়াতাড়ি বল। এর বলে নামটাই বলছি কি? আর আমি তখন তাকে কইছি খালি কো 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 কো, বল বল। আরে লাঠিটা কোথায় ছিল? আরে তোর হাতের মধ্যে যেটা আছে। আমার হাতে কোনো লাঠি নেই। এলাই ধরে পেলাম। ধরে এলাই যার পরে ধরে পেলাম। কই নাই তো মাগে? বেটি ছোটাবে জাদু জানে না কি কি? বলো আমার না সবার, আমাকে যেতে দাও, আমি লাঠিটা দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে যা। টাটা 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 যা। সবাই খালি আসে আর লাঠি গেলা খালি নেঙ্গে নেঙ্গে চলে যা গে। হ্যাঁ এইটা সদাগরের এখন ইলা পরীক্ষা কাটা কয়, ইলা সদাগরের কাম কয়, লাঠিকান ফেলাই দিলে বলে লাঠিকান নেঙ্গে বেনি আলে কে করে সবাই নেঙ্গি চলে যা আছে। হ্যাঁ এই যে পিছতে আরেকজন আছে কি, এক পরীক্ষা করে দেখবো। আপনি সখি? ওগো সখি, এই যে আজ আমার সখীরা বলেছিল আবার আমাকে নিয়ে এখানে খেলাধুলা করবে বলে, আবার আমায় ফাঁকি দিয়ে চলে গেল। সখি তোমরা আমায় ফাঁকি দিয়ে চলে গেলে? না না এখানটা আমিও বেশি দেরি করব না, এই মুহূর্ত থেকে ছুটে চলে যাব আবার সখীগণের কাছে। দাঁড়াও সখি দাঁড়াও। সখি রে আজ তোমার কাছে যাওয়ার পর হঠাৎ আমার বাধা পড়েছে, কিন্তু না না আমি জানতে পারলাম না সখি,
এতো সুন্দর লাঠি দেখেছি, হঠাৎ লাঠি থেকে আমার মনে পড়ে গেল এই সুন্দর লাঠিটাকে আমি শুধু প্রণাম করে রেখে দিয়ে আবার ছুটে চলে যাব সখী গণের কাছে। দাঁড়াও সখী, দাঁড়াও। এই মেয়ে, বাপরে বাপ, ইংনাই বুঝি ধরা পড়লি কি? হ্যাঁ, এর কায়দা করে নাম জিজ্ঞাসা করে নিবাবে। এই মেয়ে, বলো। আচ্ছা বল তো রে মেয়ে, তোর নাম খানি কি রে? আমার নাম বিপুলা। কি মা, এত সুন্দর চেঙ্গেরি কে নাকি? এর বলে নাম তুই দুয়ার খোলা। হ্যাঁ, এই লোকটা তোর নাম দুয়ার খোলা? দুয়ার খোলো নয়, তাহলে কি বললি? বিপুলা। ও, এবারে বুঝে গেছি, এর নাম বলে বেহেলা কি? এই যে বেহেলা নয়, তুই তো বললি আমার নাম বেহেলা। বিপুলা, বিপুলা। হ্যাঁ মাগি, আর মুশির নাম দুয়ার খোলা বেহেলা, তাই। আচ্ছা বলতো রে মেয়ে, তোর বাবার নাম খানি কি? বাবার নাম বাচ্চু বণিক সদাগর। বাচ্চু বণিক সদাগর। আচ্ছা বলতো রে মেয়ে, তোর বাবা কিসের বাছুর বানায়, স্টিলের না মাটির? এই কয়টা করে বাছুর বানায় দিলে? স্টিলের বানায় না, বাছুর বানায় না। আরে তুই তো বললি আমার বাবার নাম বাছু বানিয়া সদাগর। সেটা না, হ্যাঁ, বাছু বণিক সদাগর। বাছু বণিক সদাগর? হ্যাঁ। মা কি ইংনে ভাই সদাগরের বাড়ি কার চেকে দিকে ইয়ার সঙ্গে ইয়ার কি ফাজলে মে চলবে নি? আচ্ছা বেশ রে মেয়ে, বলতো তোর বাড়ি খানা কোন জায়গায়? বাড়ি? হ্যাঁ। উজানি দেখেছো? না দেখি নাই। এই যে সামনে যে রয়েছে উজানি। এই সামনে উজানি? এই সামনে উজানি। বেশ রে মেয়ে, তবে তো তোর আমি রাস্তা ছেড়ে দিলাম, তুই এবার চলে যা তোর নিজের বাড়িতে। আচ্ছা এই মেয়েটা ধরা পড়ে লিগে এক্ষুনি সদাগরকে খবর দিবে হবে। কোথায় গেছেন সদাগর? বসো। লেখা পাত্রকে পাঠিয়েছে পঞ্চকন্যা পরীক্ষা করতে, এতে এত বিলম্ব হচ্ছে কেন? সদাগর মশাই প্রণাম। হই সদাগর মশাই প্রণাম। বলো পরীক্ষা রেজাল্ট কি হয়েছে? ডবল স্টারে পাশ হয়ে গিয়েছে। কিভাবে? আপনার কথা মতো আমি পঞ্চসখীর সামনে গেলাম, সামনে গিয়ে আপনার হেতাল দষ্টি লাঠি লাগলাম রাস্তার মাঝখানে ফেলে। যে গেলে সদাগর মশাই প্রথমে দিকে এলো, একদম লাফালাফি ঝাপাঝাপি করে চলে গেল। পিছনে একজন ছিল, সে এসে লাঠিখানা হাতে নিয়ে প্রণাম করে পাশে রাখছিল। তৎক্ষণাৎ গিয়ে আমি হাজির। তার নাম ঠিকানা আত্মপরিচয় সবকিছু জেনে এসেছি আপনার কাছে। কি নাম? মেয়েটির নাম বললো বিপুলা বালিকা। বাড়ি? বাড়ি বললো সদাগর মশাই, এই যে সামনে উজান করি। পিতার নাম? পিতার নাম বললো বাচ্চু বণিক সদাগর। উজানের বাচ্চু সদাগর? হ্যাঁ। ওজানের বাচ্চু সদাগরের সঙ্গে আমার বড়ই পরিচিত। হ্যাঁ হ্যাঁ, এক সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছিলাম দক্ষিণ শৃঙ্খল পাটরে, সেই বাচ্চু বনি। হ্যাঁ, আমারও মনে পড়ে গেছে সদাগর মশাই, আমারও মনে পড়ে গেছে সদাগর মশাই। তাহলে তো আমাদের সেখানে গেলে ভালোই হবে। মনে হয় এই সম্বন্ধের প্রস্তাব নিয়ে তার গৃহে গেলে হয়তো আমাদের অবশ্যই সম্বন্ধ হবে। ঠিকই বলেছেন। আমাদের চলো মিয়াগুলির পিছনে পিছনে চলেন সদাগর মশাই, এই মুহূর্তে আমরা পদার্পণ করব এই উজান নগরে। ছয় ছয়টি পুত্র আমার বাণিজ্যে গিয়েছে,
তারা আজও ফিরে আসলো না কারণ আমি এখন কি করি দেখতে দেখতে মা বিপুলা নাবালক থেকে সাবালক হয়ে গেল তাই আমি সুপাত্র সন্ধান কোথায় পাই না না আমি একটু বিশ্রাম করি সদাগর মশাই চলেন চলেন লেঙ্গা পাত্র হ্যাঁ সদাগর মশাই এটাই জানি না গো হ্যাঁ 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 ঠিক বলেছে দেখো তো কি লেখা আছে সানবটে তরন্দরে যা লিখে রেখেছে সদাগর মশাই যে বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ এইবার তাহলে কি করব বলুন তো দরজা তো বন্ধ তাহলে তাকে বাহির থেকেই ডাকো এবার কি করে ডাকবো সদাগর মশাই বলেই ডাকো ঠিক আছে একা থেকে ডেকে দেখি হ্যাঁ বাড়িতে আছে কিনা ও সদাগর মশাই ছাই 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 আরে এটা পোষা কুকুর ভিতরে শিকল দিয়ে বাঁধা আছে অসুবিধা নেই তুমি যে আসতে ডাকছো গা ভিতরে থাকলে তো শুনতেই পাবে না উচ্চ কণ্ঠস্বরে ডাকো উচ্চ গলায় হয় এইবার তাহলে উচ্চ গলায় ডাক দেব ও সদাগর মশাই বাড়িতে কি আছেন কে বাইরে যেন ডাকতেছে আমার বাসায় তো কেউ নেই তাই আমি নিজেই একটু দেখে আসি কে তুমি ভাই হ্যাঁ অনস্কার 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 কি বলতেছো অনস্কার আবার কাকে বলে আরে লোকে লোকে দেখলে যে বলে অনস্কার অনস্কার ওটা অনস্কার না নমস্কার হ্যাঁ নমস্কার 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 তুমি কে ভাই আমি মই হ্যাঁ আমি মই আবার কেমন ভাষা আরে আমি মই পাগল নাকি রে ভাই আমি কিছুই বুঝতে পারতেছি না ওই বলে পাগল কি হ্যাঁ সদাগরটা কইল বলে মুই কে আমি মুই আমি মুই ভাই এটা কেমন ভাষা তোমার নাম কি কোথা থেকে এসেছো হ্যাঁ এই কথা বলে যে আপনি কোথা থেকে এসেছেন আমি হতা থেকে আপনার এই বাসায় আসিলাম হতা থেকে আমার বাসায় এসেছেন হ্যাঁ হতা থেকে হেতায় আসিলাম হতা থেকে হেতায় আসিলাম হ্যাঁ হতা থেকে হেতা আসলাম এটা আবার কেমন ভাষা বুঝলেন না না বুঝতে পারলাম আমি হতা থেকে আপনার হেতায় আসলাম আরে ভাই আমি তো বুঝতেই পারতেছি না যে ও হতা থেকে হেতায় আসে এটা ভাষাটা কি আপনি সত্যি সত্যি আমাকে চিনতে পারেন নাই না না আমি চিনতে পারিনি এখনো চিনতে পারেন নাই না রে ভাই আমি বলতেছি তো চিনতে পারিনি আচ্ছা সদাগর মশাই আপনি মনে করার চেষ্টা করুন তো আপনি যখন ব্যবসা করতেন দেশ দেশান্তরে ওই ঘুরে ফিরে একই সাথে দক্ষিণ শৃঙ্খল পাটনে সপ্তম সমুদ্রের মাঝে বাণিজ্য করার ফেরার পথে বলুন তো একবার কার সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছিল আচ্ছা আচ্ছা লেঙ্গা পাত্র তাই না এইবার চিনতে পেরেছেন আচ্ছা 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 তবে ভালো আছো হ্যাঁ সদাগর মশাই আমি ভালোই আছি তুমি একা এসেছো না আর কেউ এসেছে একাই সদাগরটা কেন কথা কচ্ছে কি মুই একলা একে দূর মুত পাওনি যাও কি মুত পাওনি যাও একলা একে দূর আরে ও ভাই লেঙ্গা পাত্র আরে মুই বলে একলা আসিও আমি বলতেছি কি বুঝতে পারছো কি যে তুমি একাই এসেছো না আরো কেউ সঙ্গে এসেছে না আমি একা আসি নাই সদাগর মশাই তাহলে আবার কে এসেছে আমার সঙ্গে কে এসেছেন জানতে চাই সেই চম্পকের অধিপতি চাঁদ সদাগর মশাই তিনি আপনার এই উজানিতে পদার্পণ করেছে ও দাদা মশাই এসেছে এই যাও যাও দাদা মশাইকে সুসম্মানে বেশ সদাগর মশাই আসুন সদাগর মশাই আসুন নমস্কার ভাই বলেন দাদা মশাই
আপনি ভালো আছেন তো? ঠাকুরের কৃপায় বেশ ভালো আছি, কিন্তু তুমি কেমন আছো? আর কোন রকম চলে যাচ্ছে, ছয় ছটি পুত্র বাণিজ্যে গিয়েছে, তারা এখনো ফিরে আসলো না, এটাই আমি খুব দুশ্চিন্তায় আছি দাদামশাই। তুমি বড় ভাগ্যবান, তোমার ছয় পুত্র ব্যবসা বাণিজ্যে গেছে, তুমি অবসর নিয়ে গৃহে বেশ বসে রয়েছ, এ তোমার পরম সৌভাগ্য ভাই। বেশ, শুনে খুশি হলাম। দাদামশাই আসন গ্রহণ করুন। বেশ, তোমার সিংহাসন আমি গ্রহণ করছি। তাই এতদিন পরে আপনার মনে পড়েছে আপনার ছোট ভাইয়ের কথা। হ্যাঁ, তাই তো মনে পড়েছে বুঝে, তাই তো আজ আসলাম তোমার গৃহে ভাই। কিন্তু কেন আসলাম, কোনোদিনও তো আসিনি। তবে কেন আসলেন দাদামশাই, সেটা তো আমি বুঝতে পারলাম না। শোনো ভাই, কন্যার তালাশে ঘুরি দেশ বিদেশে, কোথাও না পাই কন্যার সন্ধান, লেঙ্ঘা মুখে শুনিলাম তোমার ঘরে নাকি আছে একমাত্র কন্যা। কন্যা কি আছে? হ্যাঁ দাদামশাই, আমার ঘরে একটি কন্যা আছে। তাই তো বলি ভাই, দয়া করে সম্বন্ধ যদি দাও মরে, পুত্রবধু করে নিয়ে যাবো আমার ওই চম্পকনগরে। একই বলছো দাদামশাই, আমার মেয়ে যদি আপনার বাড়িতে যায় এটা তো আমার সৌভাগ্যের কথা। হ্যাঁ দাদামশাই, আমার মেয়েকে আপনার ছেলের হাতে দিব, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। এমন কি শর্ত? শর্ত হলো ডালাভর্তি টাকা নেব কুইন্টাল মূল্য সোনা, তার চাইতে এক রতি কমাইলে আমি সম্বন্ধ দেব না। এ তোমার মেয়ের পণে রেখেছো? হ্যাঁ দাদামশাই। টাকা সত্যি নেবে? তাই তো বললাম তো দাদামশাই। সোনা সত্যি নেবে? হ্যাঁ নেব। সোনা নিত্যি দিয়ে অজন করে নেবে? এক রতি কম হলেও সম্বন্ধ দেবে না? না দাদামশাই। শোনো ভাই, ধনের কঙ্গল নাহি চন্দ্র অধিকারী, ধন দিয়ে আমি পাথালিয়া সাগর বাঁধিতে পারি, আথরের ধন আমার পাথারে গড়াই, ফুলের পুষ্পাঞ্জলির মতো গোড়া গড়ি যায়। কত টাকা ভরি নেবে, কত কুইন্টাল সোনা আনিব, সোনা ঢালিব গাড়ি গাড়ি, আমিও তোমার কন্যাকে নিব পরীক্ষা করি। পরীক্ষা করবেন দাদামশাই? তিন মুষ্টি চন্দনে কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারবে লোহার কলাই, সেই কন্যা দিয়ে বিবাহ দিব পুত্র দুর্লভ লোখাই। কি একই বলছো দাদামশাই, আমার মেয়ে না আপনার মেয়ে, আপনি এ কথা বলতে পারলেন? হ্যাঁ, আমিও যে বাড়ি থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বের হয়েছি যে কন্যা লোহার গুটি সিদ্ধ করে দিতে পারবে সেই কন্যা দিয়েই আমার পুত্রকে বিবাহ দেব। না 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 দাদামশাই, আমার মেয়ে এটা পারবে না। আপনি দয়া করে সুসম্মানে যান, কারণ আমার মেয়ে কোনোদিনও নোহার কালাই সিদ্ধ করতে পারবে না দাদামশাই। কিন্তু তোমার গৃহে রয়েছে সতী কন্যা, আমার মনে বলছে তোমার কন্যাই পারবে লোহারে গুটি সিদ্ধ করতে। ইতিপূর্বেই তোমার কন্যাকে আমরা দুই দুইটি পরীক্ষা করেছি, দুটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। না দাদামশাই, এটা কোনোদিনও হতে পারে না, মানুষ হয়ে কোনোদিন নোহার কালাই সিদ্ধ করতে পারে না দাদামশাই। লেঙ্ঘা পাত্র বলে বেনি সদাগরবাসী, মনে হয় তাহলে সম্বন্ধ হবে না। হ্যাঁ চলো চলো, আমরা দেশেই ফিরে চলে যাব। ঠিক আছে সদাগরবাসী, তাহলে চলেন, আমরা দেশের সাথে আমরা আবার দেশেই ফিরে যাব। চলে চলে সদাগরবাসী, এবার আমরা বাড়ি ফিরে যাই। আসেন সদাগরবাসী।